কলকাতা টিভির দপ্তরে হানায়কর দপ্তরে টানা 80 ঘন্টা কলকাতা টিভিকে নিজেদের নিয়ন্ত্রণে রাখলেন ইনকাম ট্যাক্সের আধিকারিকরা। বাধা দেওয়া হয় সংবাদ সম্প্রচারেও, কেড়ে নেওয়া হয় সাংবাদিকদের ফোন, এই অধিকার আয়কর দপ্তরের নেই। শুনবো এ নিয়ে কি বলেছেন অভিনেতা অরিন্দম গঙ্গোপাধ্যায়। এই একদম অফিসিয়াল বা সংবাদ মাধ্যমের উপর আক্রমণ, এটা নিঃসন্দেহে নিন্দনীয়। কিন্তু এটা এটার পেছনে কি মানে এখন চারিপাশে যা চলছে, আমি তো এটাই বলছি, সারা ভারতবর্ষ জুড়েই এই জিনিস চলছে। কি বলবো, মানে খুব একটা মানে খুব ডিটেইলস পড়াটা না জেনে কোনো মন্তব্য করাটা বোধ হয় উচিত হবে না। তবে হ্যাঁ, সংবাদ মাধ্যমের উপর এটা যেটা তাদের কাজ তারা নিশ্চয়ই করবেন, সেটা অন্য কথা। কিন্তু সংবাদ মাধ্যমের উপর আক্রমণটা এটা তো খুবই প্রশংসনীয় নয় নিঃসন্দেহে।